এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো সরস্বতী পুজোর দিনে এই হিমানিস কুকিং ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সবাই নিশ্চয়ই ভালোই মজা করবে, আজকে তো সরস্বতী পূজা। আর দেখি আমরাও একটা প্রোগ্রাম করেছি কি হয়। আর আজকে হচ্ছে আমি পুজো করবো না, আমার বোন পুজো করবে। তো বোন এসছে কালকে, তো আমারও শরীরটা একটু ভীষণ ভালো নেই। তো যাই হোক, ছেলেরা স্কুলে গেল, ছেলেরা বলতে ছোট ছেলে যায়নি, বলছে যাবে না, ওর গাড়ি একটু দেরি আসবে। আর বড় ছেলে এখনই চলে গেল। তো চলো এখন গিয়ে ঘরে কাজগুলো করে নেব, আর আমি সব কাজ করে দেবো, বাসন মাজবো, মানে যাবতীয় কাজগুলো আমি করে দেবো। তো বোন শুধু ঠাকুর পুজবে আর হচ্ছে একটু প্রসাদ বানাবে, তো এইটুকুই বোনের কাজ। তো ওকে কালকে বলে দিয়েছি যে তুই কালকে পুজো করবি, যেহেতু তুইও একটু স্টুডেন্ট। তো আমি তো করি, প্রত্যেক বছরই করি। আর আমি প্রত্যেক বছরই মানে খিচুড়ি রান্না, খিচুড়ি সবজি সব করি। তো ফল টল দিয়ে মানে ভালো করেই করি, যেহেতু আমি ঠাকুর নিয়ে আসি না, তো পটের মধ্যে এবার করব। তো চলো। তো ফ্রেন্ডস, এই যে আমার ছোট ছেলে রেডি হয়ে গেছে, ও গাড়ি এসে যাবে এখনই। তো আমার ছেলেকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এই ড্রেসটা ও পরেছে, ওকে বললাম যে পাঞ্জাবি পরতে, তো ও পাঞ্জাবি পরলো না, এটাই পরলো। কেমন লাগছে জানিও। আর ছেলের তো ড্রেস পরেছে। এই যে এদের গাড়ি এসে গেছে। তো ফ্রেন্ডস, এদিকে আমি ছেলেকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি, আর দাদাটাকে বলতেছি যে কখন আসবে, কারণ কি ওদের একটু সরস্বতী পুজোর দিন তো জানোই যে একটু দেরিও হতে পারে। তো সেটা নিয়ে বলতেছি, কারণ হচ্ছে আমরা আরও ওইদিকে ঘুরতে যাব, তো সেটার জন্যই বলতেছি যে কখন আসবে। আর বড় ছেলে তো আসবে 12টার দিকেই বললো, তো ও নাকি 12টার দিকে আসবে। তো চলো ওরা দুজনে আগে স্কুল থেকে আসুক, তারপর দেখি আমাদেরও পুজোটা হয়ে যাক, তারপর চলে যাব। তো ফ্রেন্ডস, দেখতে পারলে আমার ছোট ছেলে গেল, তো প্রথমে বললো যে ও যাবে না, তো তারপর এখন ওর বাবাও ফোন করলো, যে বললো যে যা স্কুলে গেলে ভালোই হবে, ওখানে ফ্রেন্ডদের সঙ্গে একটু মজা করতে পারবে। তো সেজন্য আমিও ভাবলাম যে না, ঠিক এই বাড়িতে থাকলে তো ঘরেই থাকবে, তো সেজন্য পাঠিয়ে দিলাম। আর এইবার প্রথম স্কুল, তো সেজন্য ভাবলাম যে না এইবার যাক, তো সেজন্য পাঠিয়ে দিলাম। ওর দাদা স্কুলে গেল, তারপর একটু পরেই ওর গাড়ি আসলো, তো আমাকে দেখতে পারলে আমি নিচে উপর থেকে নিচে চলে আসলাম, তারপর ওকে রেডি করিয়ে তো স্কুলে পাঠিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, তো ঘর মোছা, তারপর বাসন মাজা, তারপর আরও অন্যান্য টুকরে টুকরে কাজ আছে, তারপর হচ্ছে একটা কড়াই মাজবো, তো এগুলো। আর কালকেও আমি অনেক কিছু কাজ গুছিয়ে রেখেছি, যেহেতু আজকে পুজো জানোই অনেক কিছু বাসন মাজা থাকে, ঠাকুরের বাসন থাকে, তো এইসব থাকেই। তো যাই হোক, আমি এগুলো এখন কাজগুলো করে নিচ্ছি। বাচ্চাটাও তো স্কুলে গেল, আর আমি স্নানও করে নিয়েছি, আর বোন এখন স্নান করবে। তো ভাবলাম যে না, ঘরটা মুছে নিই, তো ঘর মুছে নিয়ে তারপর বাসন মেজে তারপর দেখি পুজোর আয়োজন করব। ঠিক আছে, তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো, আর স্কিপ না করে তোমরা ব্লগটা দেখতে থাকো।
ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি একটা এখানে কড়াই মাজতেছি। তা কড়াইটা হচ্ছে এতটা নোংরা হয়ে গেছে, মানে অনেকটা নোংরা হয়েছে। আর মানে এখানে এরকম করে বসে যে অনেকক্ষণ বসে করব তো সেটাই পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে না, আজকে মানে কড়াইটা মেজেই নেব। তো রোদের মধ্যে একটু বসে কড়াইটা মেজে নিচ্ছি, তো তারপর বোনকে দিয়ে দেব, তারপর সবজি রান্না করবে। তো বসার তো রান্না যে উঠিয়ে দিয়েছে, তো চলো গিয়ে দেখি। তো ফ্রেন্ডস, এখন দেখি চলো বোন কি করতেছে, কি রান্না করতেছে। কিরে হলো প্রসাদ? দেখুন দেখুন, খিচুড়ি দেখি প্রসাদটা কিরকম পর্যায়ে চলে এসছে। সর একটু। ও তো এই যে আমার প্রসাদ হচ্ছে এখন। এখন প্রায় খাওয়ার দিকে এই যে ম্যাডাম যে রান্না করতেছে। চলো এখন সবজিটা কেটে নেব, তারপর হচ্ছে পাতাকপির সবজিটা করব। ঠিক আছে, তো পাতাকপির সবজিটা আমি এখন কেটে দিচ্ছি, তো বোন রান্না করবে। তারপর তো প্রোগ্রাম আছে, দেখি ছেলেরা আসুক তারপর কোথায় যাওয়া যায়, তাই না বলো? আজকে একটু না ঘুরলে কি ভালো লাগে? আজকে সবাই একটু উড়ু উড়ু করবে, ঘুরু ঘুরু করবে আজকের দিনে। মানে আমাকে ইয়েতে দিত, পাতলা একটা চাকু ছিল, ওই চাকুটা কোথায় রাখতো? প্রসাদ খেয়ে নেব, পূজা হয়ে গেল আর অনেকটা দেরিও হয়ে গেল, খিদে পেয়ে গেছে। তো এই যে প্রসাদ রেডি করে ফেলেছে আমার বোন আমার জন্য, তো ওরা খেয়ে নিল, তো আমি খাইনি এখনো। ঠিক আছে, তো চলো প্রসাদটা খেয়ে নেই আগে, তারপর দেখি তোমাদেরকে আমরা কোথায় যাই, তারপর গিয়ে সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এই যে আমার ছোট ছেলে এসে গেছে, বড় ছেলে এসে গেছে, এদিকে দুটো দাদা এসেছে আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য, আর দুটো আমার বোন আর বোনের জা এসেছে। ঠিক আছে, তো চলো সবাইকে প্রসাদ দেব। এই যে আমি এদেরকেও প্রসাদ দিয়েছি। আর এরা এই যে এখানে কাজ করে, এই যে ওয়ালটার পাশে বালু পাথরের দোকান দেখা যাচ্ছে, সেখানে কাজ করে। এদিকে বোনদেরকেও দিয়েছি প্রসাদ, তো চলো এখন যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি এই যে জায়গা মতো, এই যে রাজবাড়িতে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ রাজবাড়ি। তো রাজবাড়িতে অনেক কষ্টের মধ্যে মানে ঢুকে পড়লাম, টিকিটটা কাটা মনে হচ্ছিল না, যাই হোক অনেক কষ্ট করে। এত ভিড় এত ভিড়, বাপ রে বাপ, এই যে দেখতেই পাচ্ছ অনেক লোকজন। তো এত ভিড়ের মধ্যে মানে কি অবস্থা করে যে টিকিটটা কাটলাম, কেটে ঢুকলাম। যাই হোক, বেশিক্ষণ দেরি করবো না, অল্প একটু থেকে তারপর চলে যাব। তো তোমরা সবাই দেখতে থাকো। এখন আমাদের হয়ে গেছে ঘোরা, অনেক কিছু করলাম, অনেক কিছু ফটো করলাম, ভিডিও করলাম। তো চলো এখন আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা। আসো।
তো ফ্রেন্ডস, এসে ওখান থেকে এসে আমরা এই যে ফ্রেশ হয়ে এই যে চুটকু সোনার সঙ্গে বসে একটু খেলা করতেছি, আর ওর সঙ্গে একটু মজা করতেছি, গল্প করতেছি, তো এরকম করতেছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো বাসন টাসন মেজে টেজে রেখে দিলাম, এই যে রান্নাঘরও একটু ক্লিন করে রেখে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।